বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের যে ব্লগটা সেটা হবে একটা সারপ্রাইজ ব্লগ, কারণ আজ অনির্বাণের জন্মদিন। অনির্বাণকে আমরা জানাইনি, সকালে আমি উইশ করেছিলাম যে ওর ওখানে যাব, ওর অফিসে যাব আমরা, ওর বনগাঁতে যে অফিস। আমি সারাদিন ফোন করছি, শুনছি অফিসের চাপ কেমন চাপ কম। এই বিকালে এখন 4টে বাজে, এখন আমরা যাচ্ছি। বিকালে আমি ওর কাছে শুনেছি, ও বলল কি যে এখন একটু চাপটা কমেছে, মানে চাপ তো থাকে সবসময়, একটু একটু কমেছে। তা আমি বললাম কি যে আমি যাই, কেক ঠেক কাটিং করে ওকে কেক খাইয়ে ওর গিফট দিয়ে ঠিক চলে আসবো। আর আমি গিয়ে যদি পৌঁছাই, ওকে ওকে ফেলে দিতে পারবে, ঠিক বাড়ি দিয়ে যাবে। এই জন্যে সন্ধ্যার সময় রিস্ক নিয়ে বেরোচ্ছি। এই যে আমার বাবা সোনাটাকে গুছিয়ে নিয়েছে, গুছিয়ে এইবার আমরা যাব। আমি না যাইনি বনগাঁতে একা, কোনো দিন যাইনি, যাব। আর মা বাবা তো পাগল হয়ে যাচ্ছে ভয়তে যে একা একা যেতে পারবো কি না। কিছু করার নেই, যাবো, সারপ্রাইজ দিতেই হবে। তো চলো, সঙ্গে থেকো আর দেখতে থেকো। হ্যাঁ, এই বেরিয়ে পড়লাম, বোন গাড়িতে করে দিয়ে আসবে, মাস্ক নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওর না ঠিক আছে, আর মাস্ক নিয়ে নিয়েছি। আর রোস মরিস না বাবা, মাস্ক নিয়ে নিয়েছি। মাস্কটা গাড়ি থেকে যখন বোন নামিয়ে দেবে আমাদের, আমরা বাসে কিংবা অটোতে উঠবো, তখন করে নেবো। এখানে এসে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, বাস স্ট্যান্ডে। এখানে বাস আসবে তাই যাবো, নাহলে অটো দাঁড়িয়ে দেখবো, বাস যদি কিছুক্ষণ না পাই। আর দাঁড়িয়ে আছে, ও সি চলে গেল, তার জন্য ওর মন খারাপ হচ্ছে। এতে আমি আর আমার পাপা বসে আছি বাসে, তাই না পাপা? ভয় পাচ্ছ? ভয় পাচ্ছে না তো? ও ভয় পাচ্ছে না। যেটা যাবো এখন মিয়া আমার যাবো, কেক নিতে যাবো, কেক নিয়ে তারপর অফিসে যাবো। চলো আমরা দেখতে থাকো। এই যে আমরা এখন মিয়া আমারের সামনে চলে এসেছি, এবার আমরা ওর ভিতরে ঢুকবো, তারপর কেক নেব, সেটা তোমরা দেখো। এই যে দেখো, এখন অনেক কেক আছে এখানে, এর মধ্যে থেকে একটা যেকোনো সিলেক্ট করা হবে। সিলেক্ট করে, আচ্ছা আচ্ছা বাবা দাঁড়াও, সিলেক্ট করে এখান থেকে নিয়ে যাব। আমি ফাইনালি এই হোয়াইট কেকটা সিলেক্ট করেছি, কারণ চকলেট কেকগুলো না একটু কেমন পছন্দ সবাই যেন করে না, এই জন্য এটা সিলেক্ট করেছি। এবং অনির্বাণের নামটা লেখাচ্ছি এখন। আর কেক নেওয়ার পরে আরুষের জন্য একটা বার্গার নেওয়া হবে। আমাদের কেক নেওয়া হয়ে গেল, এই যে কেকটা নাও কমপ্লিট। এখন আমরা যাব অফিসের দিকে, জানি না কি সারপ্রাইজ পাবে, জানি না, ধামাকাদার হবে আজকে। কারণ ও তো জানেও না আমরা হট করে এখানে চলে এসেছি, কারণ এখানে আসার আশাও করবেও না যেখানে এসেছি। তো চলো ওখানে গিয়ে দেখা যাক কি হয়। বাবু এদিকে এসো, চলো আমাদের, চলো হাত ধরো, হাত ধরো, চলো। আমাদের ভ্যান দাদাটা বসে আছে, ওয়েট করছে, আমরা এখন ওখানে চলে যাব। আর গিফট আমি নিয়ে এসেছি, এখান থেকে কেনার কোনো ঝামেলা নেই। বাবা এই যে এই যে এই যে, চলো খুব টেনশন করছে আমরা, কিভাবে যাব, বাড়ি পৌঁছাবো কিভাবে। ধরে বসো, তোমার খাবারটা চলে যাবে। আরু সবার একটা বার্গার নিয়েছে, ও বার্গার খাবে। প্রথমে বলছিল পিৎজা খাবে, তারপর বলছে বার্গার খাবো। পিৎজাটা একটু নরম নরম, ও নরম জিনিসটা না খুব মানে পছন্দ খুব একটা করে না, যেহেতু ইচ্ছা করছিল নেওয়ার। আমি বললাম দুটো নাও, বলছে না মা ওটা খুব নরম হয় নেব। চলো তোমরা দুটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখবে। চলো আমি যেতে যেতে চারিদিকের গাড়ি ঘোড়া বাজারঘাট দেখানোর চেষ্টা করছি তোমাদের, কারণ সেটা তোমরা দেখো। আর এখানকার বাজারঘাট আমিও এখনও যাইনি কোনো দিন, যাবো একদিন, তখন তোমাদের আরও সুন্দর করে দেখাবো। আর যেতে যেতে একটা ভীষণ বড় শিব ঠাকুর দেখতে পেলাম।
আমরা না ব্যাংকে চলে এসেছি। এই যে ব্যাংকটা দেখিয়ে দিচ্ছি দাঁড়া, এই যে অন্ধকার পুরোটা, চলো ওখানে এখন যাবো আমরা। কোন দিকে? চলো বাবা, চলো 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 চলো। এই ছেলেদের রুম এইভাবে দেখলে না কিছু মনে করবে না, কারণ দেখো অফিসে এতটা ভিড়, আর যে আমরা এসেছি ও না হয়ে গেছে পুরো একদম, যে কি কারা এসছে, আর কোনো তো কথা বলতে পারছে না, কারণ স্যার বসে আছে, ওর উদ্বোধনেরা সব এসছে, ওরা বসে আছে, বসে থেকে না এখন যে একটু এসে কথা বলবে, এতটা ভিড় পুরো, মানে ওদের কাস্টমাররা ভরা, লোন নিচ্ছে, এখন লোন চলছে অফিসে, এর মধ্যে কথা বলবে কী করে? আমি যে ক্যামেরাটা করবো, দেখি ওদের যে আরএম স্যার বসে আছে, এই জন্য না আমি ক্যামেরাটাও করতে পারলাম না, ও যে অবাক হয়েছে, শুধু অবাক, বসে বসেই অবাক হলো। তো চলো, আমি না সত্যি আমি ক্যামেরাটা করতে পারলাম না ওখানে, কারণ এত লোকজন, কী করি কেমন হলো, লজ্জা লাগছিলো, সিসিটিভি ছিল, স্যার বকাবকি করতো আমি ক্যামেরা করলে, তার জন্য আর করিনি। তো চলো অনির্বাণ আসুক, তারপর কথা হচ্ছে। ও কেক আনতে গেছি, কেক আনতে গিয়ে আরুষের খাবার বলছে বার্গার খাবো, চাচাবি না, দাঁড়াও। এই যে আরুষের বার্গার, এই বার্গারটা এখন খাবে, ওখানে মম্মি অমরে গিয়েই বলছে মা আমি বার্গার খাবো, পিৎজা খাবো, তো এটা নিয়ে আসলাম, এখন খেয়ে নিক। হ্যাঁ, আর তো অফিসে যা কাজের চাপ দেখছি, কখন ফ্রি হবে? ওরে বাবা রে, কিভাবে কামড় বাবা ওটা, ইয়ে ইয়ামি, দরকার না যে কোন মানুষটাকে আমি সারপ্রাইজ দিতে এসেছি, ওকে সারপ্রাইজ দিতে এসেছি, তা আমি সারপ্রাইজ পেয়েছি, মানুষ এরকম করে, আমি একটু সারপ্রাইজ দিতে আসলাম। হ্যাঁ, আমার কাছে এক সেকেন্ড আসার সময় নেই, কাজ আর কাজ, আমি এক ঘন্টা ধরে বসে আছি, এক ঘন্টা থেকে এখন আমার কাছে আসার সময় হয়নি, এই এক্ষুনি একটু আসলে এক্ষুনি এসে চলে যাবে। এবার এই শার্টটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, ওর বার্থডে গিফট এই শার্টটা দেখো, তোমাকে শুদ্ধ শার্টই দেখাচ্ছি, খুব পছন্দ হয়েছে, খুব হ্যাপি হয়েছি। আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি, এই যে আমার বাবা, দেখা যাবো মানে এখনো অফিসে এখনো কাজ চলছে, দুই গ্লাস করে ওর জাস্ট বেরোলো, একটু আমরা ঘুরে এসে তারপর কেক কাটিং হবে। দেখো আমরা না অনির্বাণের সঙ্গে ঘুরতে এসেছি, যে সাত ভাই কালীতলা বলে না, বনগাঁ সাত ভাই কালীতলা, সেই মায়ের মন্দির এখানে, এই যে সেই মায়ের মন্দির, এখন না বন্ধ, ভেতরে যাওয়া যাবে না, তা আমি এমনি চারিদিকটা দেখাচ্ছি, এই যে একদিন সময় করে আমি আসবো এখানে পুজো দিতে। এখানে ধূপ দেওয়া হয়, আর কতগুলো ঘন্টা, ভিডিও হচ্ছে নাকি? তিন বছর বয়স নাকি? হ্যাঁ, এটা তিন, এটা জিরো, শুরু, এইটাই তিন দাও, ওটাই জিরো দাও, ও তোমরা তোমার উল্টো উল্টো খেলো, তোকে কি দুধ আর দিয়ে কাটবো?
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear sir. Happy birthday to you. আবার প্রথম থেকে. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear sir. Papa, এসো. সত্যি আপনার ব্যবহার ব্যবহার মানে হয়নি হয়নি এইটাকে বিশ্বাস করো মানে এগুলো তো সবাই এই বোধহয় একটু দাঁড়ান স্যার দুজনে মিলে একটু দাঁড়ান না সবাই মিলে ভরে তুলে আসেন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, কেক কাটিং শেষ।